ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের মেয়ের অন্নপ্রাশনের ফুল ভিডিও। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, এটা শর্টস আগেই শেয়ার করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। ভেবেছিলাম রাত্রে নেল পলিশ পরবো, কিন্তু ভুলে গেছিলাম, একেবারে রেডি হয়ে পরে নিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু আমরা এখন বেরোচ্ছি প্রায় 8:30-8টার সময়। অনেকটাই দেরি হয়ে গেছিলো পৌঁছাতে, আর ওদের বাড়িতে অনেক নিয়ম ছিল, সেগুলো আমরা কিছুই দেখতে পাইনি। বাজনা নিয়ে পুকুরে জল আনতে যাওয়া, স্নান করানো, গায়ে হলুদ, কত মজা হয়েছে, কিন্তু কিছুই দেখতে পারলাম না। যাই হোক, কথা বলতে বলতে তো পৌঁছে গেলাম, আর বোনের শ্বশুরবাড়ি রাস্তা থেকে একটু ভেতরে, তাই হাঁটতে হচ্ছে। আমাদের খাইতে দাও, আমার বিশাল খেতে পাইছে। মামা কোলে নিয়েছে না বুনুকে, তুমি ঘুমাও। তুই কোনটা নিবি নে? কি হয়েছে মাম্মা? এই যে এই যে, হ্যাঁ মেকআপ আর্টিস্ট আছে কই? বাপরে, প্রচুর খিদে পেয়েছিল। এই যে পাতে পড়ে গেল সাদা তরকারি, লুচি আর মিষ্টি, আমার থেকে আমার বরের বেশি খিদে পেয়েছিল। এত মাস পরে সোনাবুইটাকে পেয়ে চটকে মন ভরে আদর করেছি। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল বাড়ির পেছনের মাঠে, প্যান্ডেলও হয়ে গেছে, কিন্তু কালকে যে বৃষ্টিটা হয়েছে, আর সেই বৃষ্টির কারণে মাঠে হাঁটু পর্যন্ত জল, আর সেটা দেখে বাড়ির সবার মাথায় হাত। ভাগ্যিস লজটা ফাঁকা ছিল, তাই অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে কাটলো। আমি আগে থেকে অনেক রোগা হয়ে গেছি জানি, কিন্তু এতটা রোগা হয়েছি আমি ভাবতে পারিনি। এই কালো ড্রেসটা পরার পরে বুঝতে পারলাম আমি ঠিক কতটা রোগা হয়েছি। বারবার কাদের ওখান থেকে জামাটা খুলে পরে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল এই জামাটা না পরে অন্য কোনো জামা পরে আসলে হয়তো ভালো হতো। আর এদিকে পাকা বুড়িটাকে দেখো কি সুন্দর হাসছে। সেই দিনকে বেশিরভাগ সময়টাই ওর মেশোর কাছে ছিল, আর তারপর থেকেই ওর মেশোকে দেখলেই কান্না করছে। শুধু মেশো না, যে কোনো ছেলে দেখলেই ও কান্না করছে। বাড়িতে নিয়মের কাজ সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই মেকআপ আর্টিস্ট এসেছিলো বটে, কিন্তু বোন সেইভাবে সাজিনি, বলেছে আমাকে একদম লাইট মেকআপ করে দাও। হালকা করে মেকআপ করে দিয়েছে, আর বোন লিপস্টিক পরে নিয়েছে, চুলে কার্ল করবে, ক্রিম্পিং করবে, কিন্তু কিছুই করতে দেয়নি বোন, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে চলো আয়। ভাত খাবো? এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা চলে এসেছি খেতে। আর মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, সস, ভেজ কাকলেট, কাসুন্দি, নান, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, ঝুড়ি ভাজা, পটল চিংড়ি, দই কাতলা, আর ছিল চিকেন কষা। আর দু রকম মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, আর ছিল চাটনি আর পাঁপড়। সবই ঠিকঠাক হলো, ভিডিও করেছি, কিন্তু আমরা সবাই মিলে সুন্দর করে যে ফটো তুলবো সেটা আর হলো না। যেটুকু তুলেছি ঘরে তুলেছি। যাই হোক, সোনামা এদিকে ঘুমিয়ে পড়েছে, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছিল বেচারা। এবার ঘুমিয়ে একটু শান্তি, যদিও সারাক্ষণ বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টিটা একটু কমেছে। তারপরে আমরা চলে এসেছি বেলেঘাটা পলিক্লিনিকে, আর আজকে দিদির লাস্ট ডাক্তার দেখানো ছিল। ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছে, আর এতক্ষণে তোমরা জেনেই গেছো, যারা তোমরা শর্টস দেখো, পুরনো বন্ধু, রোজ ভিডিও দেখো, তারা জেনেই গেছো আমার দিদির ডেলিভারি হয়ে গেছে, ভালো আছে, সুস্থ আছে, আর ছেলে হয়েছে। যার জন্য তাড়াহুড়া করে বোনের বাড়ি থেকে চলে আসলাম, আর এখানে এসে দেখো এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি আর মা পেছনে বসেছিলাম, আর এই মিডিলে বসেছে আমার দিদির মেয়ে, আমার ছেলে আর দিদি। প্রথমে আমার ছেলে দিদির মেয়ের কোলে ঘুমিয়েছে, এবার দেখো দিদি ভাইয়ের কোলে ঘুমাচ্ছে। আর কি সুন্দর দেখো, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মানে ঘুম পাড়াচ্ছে। তো দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেছি, খেয়েও এসেছি। আবার দেখো বাড়ির জন্য কত খাবার দিয়ে দিয়েছে, যেহেতু আমরা অনেক বেলায় খেয়েছি তাই পেটে একটুও জায়গা নেই, রাতে কেউ কিছু খায়নি। তো সমস্ত খাবারই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কালকে সারাদিন আমাদের কিছু রান্না করা লাগবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও।